করোনার মধ্যেই রাজধানীতে জমে উঠেছে গরুর হাট। দাম অনেক বেশি হলেও গরু কিনেই বাড়ি ফিরছে মানুষ। বড় হাটগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, তদারকির অভাবে নেই স্বাস্থ্যবিধির বালাই। ১৭ জুলাই শুরু হবার পর দ্বিতীয় দিনে রাজধানীর কোরবানির পশুর হাট জমে উঠেছে উপচে পড়া ভিড়। গাদাগাদি অবস্থা চিরচেনা রূপ পশুর হাটে। হাটগুলোতে ভারতীয় গরু না আসায় খামারি ও চরের গরুর ব্যাপারীরা বেশি দাম হাঁকাচ্ছেন। পশুর হাটে ছোট বড় দেশি গরুর কমতি নেই। বাজারের অবস্থা মোটামুটি ভালো আছে। গরুর দামটা আসলে চাচ্ছে বেশি, তবে অন্যান্য গরুর তুলনায় মোটামুটি কেনা বেচা কেনাতে যা দেখছি অনেকটা সহনীয় আর কি। অনলাইনে ট্রাই করেছিলাম, বাট অনলাইনে বাজারের মধ্যে হয় নাই, আর বাজার তুলনামূলক তো একটু বেশি। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনা করতে হবে, কিন্তু হাটগুলোতে স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানার বালাই নেই। যথেষ্টভাবে সবাই চেষ্টা করতেছি যে যতটুকু দূরত্ব বজায়, সামাজিক দূরত্ব বজায় রেখা কাজ করার জন্য। তারপরও যারা না মানতেছে তাদেরকে আমরা বুঝাইয়া বলতেছি। আহমদ রাবি তানিম, এটি নিউজ, ঢাকা।